কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সোনালী স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার বিভিন্ন স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়া 350 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় সংগঠনটির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, দপ্তর সম্পাদক সেলিম আহমেদ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ পরীক্ষার দায়িত্ব পালন করেন। আমার খুব ভালো লাগছে, আগামীতে আরো এরকম আরো পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। পরীক্ষা চলাকালে বিভিন্ন হল পরিদর্শন করেন জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আকরামউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক মানিক, জাঙ্গালিয়া ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রফিক, চরকাউনা 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম পলাশ। আজকের এই সোনালী স্বপ্ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা 2023-এ আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে সার্বক্ষণিক সহায়তা করেছেন। আমাদের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ভুবনেশ্বর থেকে এসেছেন, তারা সহায়তা করেছেন এবং তাদের এই সহযোগিতার মাধ্যমে আমরা সার্থকভাবে সফলভাবে আমাদের বৃত্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। তো আমরা আশাবাদী আগামীতে ইনশাল্লাহ আমাদের এই ক্যাম্পাস ভরপুর হবে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের শিক্ষার্থীরা আসবে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য এবং সকলের কাছে দোয়া চাই আমরা যাতে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমরা যাতে ফেয়ারভাবে আমরা এই রেজাল্টটা দিতে পারি। শিক্ষার্থীদের অগ্রসর করে নেওয়ার জন্য এই বৃত্তি পরীক্ষার আয়োজন এবং ছাত্রদের মেধা যাচাইয়ের একটা অন্যতম প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক রফিক স্যার অনেক সহযোগিতা করেছেন, খলিলুর রহমান, এনামুল হক এবং যারা অত্যন্ত পরিশ্রম করেছে সেলিম স্যার, আশরাফুল আলম স্যার এবং সহ এবং এই ছাত্র কলেজের প্রিন্সিপাল সহ উনি অত্যন্ত পজিটিভ মানের উদারমনের মানুষ, মেধাবীদেরকে উনি অনেক মূল্যায়ন করেন। যারা পক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছেন এবং কেন্দ্র সচিব এবং হল সুপার সহ সকল অভিভাবকবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অত্যন্ত দক্ষতার সাথে আমাদের একটা সফল পরিসমাপ্তি করতে পারছি, এই জন্য সকলের কাছে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিশেষ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আরো বৃহৎ পরিসরে আগামীতে সুন্দরভাবে সফল করার জন্য যারা এটা সেটি সম্পৃক্ত জনাব খলিলুর রহমান, সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আশরাফুল আলম, এনামুল হক, মাজহারুল ইসলাম শামীম, এদেরকে সুন্দরভাবে বৃহৎ পরিসরে এই স্বপ্ন সোনালী স্বপ্নের বিশেষ ফাউন্ডেশনের বিশেষ পরীক্ষা পরীক্ষা যাতে সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করতে হবে সফলতা কামনা করে আমার।